আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েলানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে আসছি নবাবগঞ্জের মধুপুর এলাকাতে। এখানে একজন ভাই যিনি শখ করে খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন, তো উনি অন্য আর কিছু করেন না, শুধু খালি এই গরুটা নিয়ে আসেন। ওনার যত স্বপ্ন যত আশা সব কিছু এই গরুটা নিয়ে, আর উনি ওই গরুটার নাম দিয়েছেন জমিদার। কেন জমিদার দেওয়া হলো এর পিছনে অনেক কারণ রয়েছে, তো আজকে আমরা জমিদার সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাবো এই জমিদারের ওজন কত হয়েছে এবং আসন্ন ঈদকে উপলক্ষে করে এই জমিদারের দাম কত চাওয়া হচ্ছে। যেহেতু বুঝতে পারতেছেন নাম হচ্ছে জমিদার, ওর খাবার দাবারের মধ্যে অনেকটা ভিন্নতা রয়েছে, তো আজকে আপনাদেরকে সেই সকল বিষয়ে জানানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ সময়টা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ইনশাআল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেন। আমার বাসা নবাবগঞ্জ কল্যাণ ইউনিয়নের পাড়া মধুপুর গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু বলেন। আমার নাম আব্দুল মান্নান। আব্দুল মান্নান, তো আব্দুল মান্নান ভাই, আপনি কি করেন? আমি কিছু করি না, এই গরুটাই দেখাশোনা করছি। আচ্ছা আচ্ছা, এমনি তার অন্য কিছু করেন না? পড়াশোনা বা বাইরে থাকা বা অন্য কোনো কাজই করা হয় না? না, অন্য কোনো কাজ করা হয় না, শুধু এই গরুটাই পালন করতেছেন? আচ্ছা আচ্ছা, আপনার কি গাবি আছে? গাবি ছিল, বিক্রি করে ফেলাইছি। গাবি বিক্রি করে দিয়েছেন, শুধু সার গরুটাই লালন পালন করতেছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে বোঝাই যাচ্ছে আপনি অন্য কোনো কাজ করেন না, আপনার একমাত্র শখের গরু সেটাই লালন পালন করতেছেন? হ্যাঁ। আচ্ছা, এই গরু পালনের সাথে উদ্বুদ্ধ হলেন কিভাবে? গরু পালনের আমার এইটা আমাদের এলো পালের বাছর ছিল, এটা অনেক বড় হবে, এর জন্য শখ করে পালছি। আচ্ছা আচ্ছা, তো আপনি কিভাবে বুঝলেন যে গরুটা বড় হবে? এটার আপনার হাত পা গোছা মোটা ছিল, তারপর আপনার লম্বা চোরা ছিল। আচ্ছা, আচ্ছা, এই বৈশিষ্ট্যগুলো দেখে আপনি বুঝছেন যে এটা বড় হবে। তো কতদিন যাবৎ লালন পালন করতেছেন? এটা আপনার 3 মাস কম 3 বছর। 3 বছর যাবৎ লালন পালন করতেছেন? যাক, মাশাল্লাহ ভাই, খুব সুন্দর একটি গরু আপনি লালন পালন করেছেন। আসলে আপনি বুঝতে পারছেন যে গরুটা বড় হবে। আমার দর্শক যারা আছে তারা যদি এরকম ছোট সময় বুঝতে পারে তাহলে যেন লালন পালন করে। তো এই গরুটাকে আসলে আপনি কিভাবে লালন পালন করতেছেন যদি একটু বলতেন? এই গরুটা আমি আপনার ঘাস দিছি, আপনার ছাটি কোড়া গম আর ভুট্টার গুঁড়া দিয়ে আপনার যাও করে রাখা হয়েছি। আচ্ছা, বুট বসি, বুট বসি, হ্যাঁ, এইগুলোই খাওয়াইছেন, আপনি অন্য কিছু খাওয়ান নাই? না। তো এই যে দানাদার খাবারগুলো দিচ্ছেন, দৈনিক কত কেজি দিচ্ছেন? এইটা আসলে মাপা হয় নাই। তো এই যে পালন করতেছেন, আমরা তো জানি যারা শখের গরু লালন পালন করে কুরবানি ঈদ আসলে, তো তারা শখের সুন্দর সুন্দর নামও দেয়, আপনি ওইরকম কিছু দিচ্ছেন কি না? হ্যাঁ, নাম রাখছিলাম। আচ্ছা আচ্ছা, কী ধরনের নাম রাখছেন এটার? নাম রাখছি হচ্ছে জমিদার। জমিদার, হ্যাঁ। যাক ভাই, মান্নান ভাই, এরকম নাম আজ পর্যন্ত আমি কোনোদিন শুনি নাই, কোনোদিন ইউটিউবও দেখি নাই, কোথাও দেখি নাই, জমিদার নাম। আচ্ছা, আগের যুগে তো জমিদার বলা হতো যাদের মানে জমি বেশি ছিল। হ্যাঁ, তো আপনার এটা কেন জমিদার রাখলেন? এইটা জমিদার দেওয়ার কারণ হচ্ছে এইটা মনে করেন যে 8:30 9টা বাজে ঘুম থেকে ওঠে, হ্যাঁ, তারপরে একলা এক ঘরে থাকে, তারপরে এর জন্য এক পাখি জায়গা ঘাস বোনা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আসলে যারা একটু ঘুমায় বেশি, সকালে উঠলে মা বলে যায় জমিদার এখনো ঘুম থেকে ওঠে না, আপনার গরু ঘুম থেকে লেট করে উঠে, এই জন্য আপনি এটাকে নাম দিচ্ছেন জমিদার? আচ্ছা আচ্ছা, আর চলাফেরায় সব দিক দিয়ে খাবার দাবার একটা জমিদারি বাবা আছে? যাক যাক, মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার, গরুটির নাম রাখা হয়েছে জমিদার। তো আর ভাই, এই জমিদারের ওজনটা কিরকম হয়েছে? জমিদারের ওজন আমরা আপনার এই ফিতা দিয়ে মাপছিলাম, 900 কেজির মতো হয়েছে। 900 কেজি আপনি ফিতা দিয়ে মাপছেন, এটাকে আপনি মাপছেন নাকি আপনার যে এটাকে দেখাশোনা করে ডাক্তার আছে উনি? না না, আমি এবং আমার এক ফ্রেন্ড আছে মিলে মাপছি। আচ্ছা আচ্ছা, ফিতা দিয়ে মাপছেন, তো কত কেজি হইল এটা? 800+। 800+, আচ্ছা, 800+-এর এটার দাম আপনি কিরকম চাবেন? এটার দাম তো চাই 6 লাখ টাকা আপনার। আচ্ছা, চাওয়া দাম হচ্ছে 6 লক্ষ টাকা। আচ্ছা, আসলে কুরবানি গরুগুলো তো দাম ওইভাবে মানে মাংসের হিসাবে চাওয়া হয় না। হ্যাঁ, আপনি যেহেতু শখ করে লালন পালন করছেন, যদি কারো পছন্দ হয় সেই হিসাবে আপনার দাম চাওয়াটা। হ্যাঁ, তো মানান ভাই, একদম দেখে যাচ্ছে যে আপনার সাথে গরুর একদম মনে হয় একটা রিলেশন আছে। হ্যাঁ, 3 বছর ধরে পালতেছি, রিলেশন তো অবশ্যই হবে না। অন্যান্য গরু দেখি যে একদম মানে ছোটাছুটি পাগলামি করে, কিন্তু আপনার গরুকে আপনি হাত দেওয়ার পরে এটা আর কোনো ধরনের কোনো শব্দই করতেছে না। এইটা তো মনে করেন যে এইভাবে আদর পাইতে পাইতে তো এটা অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা, এই কারণে। তো
তো মানন ভাই অনেকই তো গরুকে আসলে আপেল কলা মালটা বা বিভিন্ন ধরনের খাবার দেয়, আপনি ওই ধরনের কিছু দিবেন কি না? না, আমার ওই ধরনের কোনো কিছু খাওয়ানো হয় নাই। ওই ধরনের কোনো কিছু খাওয়ান নাই। তো মানন ভাই আপনি কি মনে করেন যে এটাই নবাবগঞ্জের সবচেয়ে বড় গরু? না, আমার তো নবাবগঞ্জের সব গরু তো আর দেখা হয় নাই কে, আমি বলবো কিভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ওইভাবে দেখা হয় না, এই জন্য আপনি বলতে পারতেছেন না। না, আপনি যেহেতু একটা বড় সুন্দর গরু লালন পালন করছেন, আপনার দেখা উচিত না যে আর ওই রকম বড় গরু আছে কিনা? না, এমনি তো আপনার মোবাইলে তো দেখছি অনেকই, তো দেখা যাইতেছে যে আমারটার চাইতে ছোট আছে, বড় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব ধরনের গরু আছে? হ্যাঁ, সব ধরনের আছে। আচ্ছা, তো এটা কি আপনার হাটে নেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? হাটে নেওয়ার চিন্তা ভাবনা নাই, যদি দেশে আমার বাড়িতে থেকে যদি বিক্রি করতে পারি তাহলে বাড়িতে থেকে ছাড়াই বিক্রি করে দিবে। হ্যাঁ, আচ্ছা, কারণ হইলো বড় গরু আপনার হাটে নিলে একটা ঝামেলা, ক্রেতাদেরও ঝামেলা, যারা বিক্রি করবে তাদেরও ঝামেলা। তাদেরও ঝামেলা, বুঝতে পারছি বিষয়টা। তো ভাই, এই যে মানান ভাই একটা গরু লালন পালন করতেছেন, খুব সুন্দর, খুব ভালোই তো লাগতেছে। হ্যাঁ, ভালোই লাগতেছে। তো সামনে কি আরো পালন করার চিন্তা ভাবনা আছে? না, সামনে গরু আর পালার চিন্তা ভাবনা নাই, এটাই শখ করে পালছি বড় হইব এর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সামনে আর গরু পালনের চিন্তা ভাবনা নাই? গরু অন্য প্ল্যান আছে। কি ধরনের প্ল্যান করছেন? বাইরে যাওয়ার। ও আচ্ছা আচ্ছা, আপনি বাইরে চলে যাবেন? হ্যাঁ। আচ্ছা, এই এতদিন যতদিন বাড়িতে ছিলেন ততদিন এই গরুটাকে লালন পালন করছেন? আচ্ছা, ঠিক আছে মানান ভাই, তো ভালো থাকবেন, আশা করি আপনার পরবর্তী যে কর্মসংস্থান সেটা ভালো হোক, সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন।